দর্শক বন্ধু, ছোট ছুঁয়া কণ্ঠেই বহুত পছন্দ। যদি আপনার ঘরে ছোট ছুঁয়া থিবে তাহলে আপনার বহু ভালোভাবে জাণিথিবে। সেইভাবে আজ আমি আপনার এক কণ্ঠেইর সত কাহাণী বিষয়ে অবগত করাইবাকে যাচ্ছু। কিন্তু ইয়ে কো সাধারণ কণ্ঠেই নুহে, বরং কণ্ঠেই ভিতরে রয়েছে আত্মা। আপন এহা শুনি আশ্চর্য হয়ে নিশ্চিন্ত কি কিপরি কণ্ঠেই ভিতরে আত্মা রহিপারে, এহা কিপরি সম্ভব হলে আশ্চর্য লাগিলে বি কথাটি সত। 2013 এক ফিল্ম রিলিজ হয়েছিল যার না থিলা দ কঞ্জুরিং। এই ফিল্মর কাহিনী এক সত এবং ডরাই দেলা ভলি কাহিনী পরে আধারিত থিলা। এই ফিল্মরে মুখ্য চরিত্র থিলা এক কণ্ঠেই, আউ এই কণ্ঠেইর না থিলা আনাবেলা। এই ঘটনা আরম্ভ হুয়ে 1970 মসিহারে, যেতেবেলে ডোনা নামক নর্সিং পড়ুথিবা এক ঝিওকু তা মা দেইথিলে এক কণ্ঠেই, যাহা থিলা সেই কণ্ঠেই আনাবেলা। ডোনা সহ তা সাঙ্গ আঞ্জি মধ্য রহুথিলা। এহা পরে সেমানে কিছি অজীব ঘটনা তাঙ্ক সহ ঘটুথিবার অনুভব করুথিলে। সেমানে দেখুথিলে কি সে কণ্ঠেইটিকু যেউঁঠি ছাড়িকি যাউছন্তি আসিলা বেলকু সে কণ্ঠেই অলগা অলগা জায়গার তাঙ্কু দেখিবাকু মিলুছে। এভলি ঘটনা তাঙ্ক পাই সাধারণ কথা হয়ে যাইথিলা। কিন্তু কিছি দিন পরে সে এক প্রিস্ট বা ফাদরকু ডাকিলে, আউ সে কহিলে কি এই কণ্ঠেই ভিতরে এক শৈতানর আত্মা আছে, যাহা এক ছোট ছুঁয়া হেবার অভিনয় করুছে। এপরি দিনকু দিন স্থিতি সঙ্গীন হওয়া লাগিলা। তেণু সে এড ও লরেন ওয়ারেনকু তাকু দেইদেলে, যেকি থিলে প্যারানর্মাল ইনভেস্টিগেটর। সেমানে এভাবে অনেক কণ্ঠেই বা অন্যান্য জিনিস যেউঁথে আত্মা মানুষের স্থিতি দেখিবাক মিলুথিলা তাকু রেখুথিলে। আজি বি আনাবেলা তাঙ্কর এক মিউজিয়ামরে অছে। তবে এহার অর্থ এহা মধ্য নুহে কি আনাবেলা কাহার কিছু ক্ষতি পৌঁছাই পারিব না। এবে বি সে সেই লোকমানকু ক্ষতি পৌঁছায় যেউ মানে তার মজা কুড়ান্তি। তবে আপনকু আমার গোটিয়ে প্রশ্ন রহিছে, আনাবেলা এই সত কাহিনী জানিলা পরে আপন সেই মিউজিয়াম কু যাই আনাবেলা কু থরে দেখিবাকু চাইবে কি? আমাকু নিশ্চয় জানাইবে। অধিক অপডেট পাই আমার চ্যানেল কো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়া কো জমার ভুলন্তুনি। নির্ভয় সূচনা, নির্ভয়ের সহ সবুবেলে আপনক সাথিরে।